नमस्कार बंधुसकल, এই মুহূৰ্তত আপোনালোকৰ মাজত জনায়েছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। এতিয়াৰ পৰা দেওবাৰে ক্লাছ হ'ব বিদ্যালয়ত। ৰাজ্যত শনিবাৰৰ পৰা আৰম্ভ হ'ব আনলক 4 আৰু এতিয়া কিছুদিনৰ পিছতে ৰাজ্যত বন্ধ হৈ থকা শিক্ষানুষ্ঠানসমূহ খোলা হ'ব বুলি স্পষ্ট ইংগিত দিয়া হৈছে ৰাজ্য চৰকাৰৰ তৰফৰ পৰা। কিন্তু বিগত ছমাহে পাঠদান বন্ধ হৈ থকাৰ বাবে যথেষ্ট লোকচানৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে শিক্ষাৰ্থীসকল আৰু এতিয়া সেই লোকচানৰ পৰা শিক্ষাৰ্থীক উদ্ধাৰ কৰিবৰ বাবে চেষ্টা কৰিছে শিক্ষা বিভাগে। ফলত বিদ্যালয় খোলার লগেলগে শনিবার আর দেওবারেও পাঠদান করব লাগিব শিক্ষক সকলে। শনিবারে 59 সংখ্যক শিক্ষক দিবসের দিনা এই ঘোষণা করেছে শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর 12 সেপ্টেম্বরের পর পুনের আরম্ভ হব রেল সেবা, কেনো বহুদিন ধরে বাতিল হয়ে আছে রেল সেবা। আর 270 যাত্রীবাহী রেল চলিব দেশত। আর 10 সেপ্টেম্বরের পর আরম্ভ হব রিজার্ভেশন প্রক্রিয়া, আরম্ভ হব গুৱাহাটী বাঙ্গালোর রেল সেবা। আর সোমবার মঙ্গলবার দেওবার গুৱাহাটীর পর বাঙ্গালোরলৈ চলিব এই রেল সেবা। বুধবার বৃহস্পতিবার আর শুক্রবারে বাঙ্গালোরের পর গুৱাহাটীলৈ যাত্রা করব রেল। হয় এই মুহূর্তে জানাইছো একটা গুরুত্বপূর্ণ খবর, কেনো 12 সেপ্টেম্বরের পর পুনের আরম্ভ হব রেল সেবা দেশত। 270 যাত্রীবাহী রেল চলিব দেশখনত। আর 10 সেপ্টেম্বরের পর আরম্ভ হব রিজার্ভেশন প্রক্রিয়া, আরম্ভ হব গুৱাহাটী বাঙ্গালোরের রেল সেবা। আর সোমবারে মঙ্গলবারে দেওবারে গুৱাহাটীর পর বাঙ্গালোরলৈ চলিব রেল। আর বুধবার বৃহস্পতিবার শুক্রবারে বাঙ্গালোরের পর গুৱাহাটীলৈ আহিব রেল। আর আন এটা, এবার শিক্ষানীতি, নতুন শিক্ষানীতি, এবার জিয়াই রাখিব মাতৃভাষা। এবার আর এবার বিজ্ঞান আর গণিতক বাদ দিয়ে সকল বিষয় পড়িব পারিব মাতৃভাষা বলে উল্লেখ করেছে শিক্ষক দিবসের দিন মন্তব্য করেছে শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বিজ্ঞান আর গণিতক বাদ দিয়ে সকল বিষয় পড়িব পারিব নিজের মাতৃভাষা।